Hey Gossip Lover, right now আমি এখন তোমাদের সাথে আলোচনা করব অবশেষে অক্ষয় কুমারের পৃথিবী রাজ মুভির সেটটি ভেঙে ফেলা হলো। ওয়েল, বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে একটি কথা বলি, বিনোদন জগতের সকল আপডেট তথ্য জানতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। করোনা ভাইরাসের কারণে বিপাকে বলিউড নির্মাতারা, হঠাৎ করে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। সে ধারাবাহিকতায় এবার শুটিং বন্ধ থাকায় ভেঙে ফেলা হবে অক্ষয় কুমার অভিনীত পৃথিবীরাজ সিনেমার শুটিং সেটটি। মূলত রাজা পৃথিবীরাজকে নিয়ে তৈরি করা হচ্ছে এই সিনেমাটি, এজন্যই 12 শতকের বিভিন্ন স্থাপত্য শিল্প মাথায় রেখে প্রাসাদের আদলের সেটটি তৈরি করা হয়েছিল। কিন্তু কিছুদিন পরই বর্ষার মৌসুম, এতে করে সেট নষ্ট হওয়ার সংখ্যা রয়েছে, পাশাপাশি নানান ভোগান্তির মুখে পড়তে হবে বলে জানান তারা। তাই বর্ষার মৌসুম আসার আগেই এটিকে ভেঙে ফেলতে চান তারা। এই প্রসঙ্গে আরো জানা যায়, গত 2 মাস ধরেই প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস সেটিকে ফেলে রেখেছে। তারা আশা করেছিল হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে এবং শুটিং শুরু হবে, কিন্তু বর্ষার মৌসুম শুরু হতে আর কয়েক সপ্তাহ বাকি, বেশি দিন সেটটি ফেলে রাখা যাবে না। তাই নির্মাতারা এটিকে ভেঙে ফেলার প্রয়োজনীয় অনুমতি চেয়েছেন। অবশ্য এই মুভিটির বেশিরভাগ অংশেরই শুটিং করা শেষ হয়েছে, কিন্তু এখনো কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি রয়েছে। তবে শুধুমাত্র অক্ষয় কুমারের পৃথিবীরাজ মুভি শুটিং সেটটি ভেঙে ফেলা হয়নি। এর আগে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে সঞ্জয় লীলা বানসালির পরিচালিত গাঙ্গুভাই কাছুয়ারি সিনেমার বিশাল একটি সেটের অংশ ভেঙে ফেলা হয়েছে। এই সেটটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় 12 কোটি রুপি। এছাড়াও অজয়ের ময়দান সিনেমার জন্য 7 কোটি রুপি ব্যয় করে স্টেডিয়ামের আদলে একটি শুটিং সেট তৈরি করা হয়েছিল, কিন্তু গত 16 মার্চ থেকে শুটিং বন্ধ থাকায় ফাঁকা পড়ে আছে এটি। তাই বর্ষার আগে এটিকেও ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সো ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।